বাংলাদেশের অন্যতম বাদ্যযন্ত্র ঢাকঢোল তবলা। বিভিন্ন লোকসঙ্গীতের আসরে ঢাকঢোল তবলাই প্রধান বাদ্যযন্ত্র। লোকসংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে এই বাদ্যযন্ত্র শিল্পকে এখনো আঁকড়ে ধরে আছেন টাঙ্গাইলে নাগরপুর উপজেলার বাদ্যকাররা। আমার বাপ দাদা তারাও করে গেছে, আমরাও করতেছি, আমরা ছেলে পেলেও করতেছি, এটার উপরে আমার নির্ভর। বড় ঢোল দুই দিন আর ছোট ঢোল তৈরি করতে একদিন লাগে। ঢোল তৈরি করতে চামড়া দেয়ালি চাক লাগে, শেষে রং করতে হয়। বংশ পরম্পরায় বাপদাদারা ঢাকঢোল তৈরি করেছেন, তাই এখনও তাদের সন্তানরাও এ পেশায় বেছে নিয়েছেন। ঢাকের ব্যবসা ঢাকঢোল এগুলার অধিকাংশ লোক এইগুলা কাজে করে, ঢাকঢোল তবলা। সারা বাংলাদেশ থেকে ক্রেতারা এসে এখান থেকে ঢাকঢোল তবলা কিনে নিয়ে যায়। এছাড়া এখানে তৈরি ঢাকঢোল তবলা দেশের বিভিন্ন জেলাতে বিক্রি করা হয়। বিভিন্ন জায়গায় মানে মালটা আমরা বানিয়ে বানিয়ে কারিগর দিয়ে জায়গায় জায়গায় পাঠাই আর কি। বাংলাদেশের অধিকাংশ ডিস্ট্রিক্টে এখান থেকে চলে গেছে মাল। লোকসংস্কৃতির অন্যতম শিল্প বাদ্যযন্ত্র ঢাকঢোল তবলা তৈরির কারিগর এবং বাদ্যকারদের টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। কোভিড সংক্রমণের পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়াতে উক্ত শিল্পের পণ্যগুলো তারা বিক্রি করতে পারতেছে না। এই ক্ষেত্রে যদি তারা কখনো বিসিকে স্বর্ণপণ্য হয় বা বিসিক থেকে তাদেরকে আমরা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করে তাদের পণ্য বিক্রির সুযোগ করে দেব। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসন। তাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি জানি, এবং তাদের জন্য যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু করার সম্ভব হয় আমি সেই উদ্যোগ নিব। এস এম খুরশেদ আলম, মাই টিভি নিউজ ডেস্ক।